তাহলে আমরা এখন কম্পিউটারটাকে প্রিপেয়ার করা দেখব। আমাদের বেশ কয়েকটা কাজ করা লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে কম্পিউটারের এক্সটেনশনগুলো শো করাই নিতে হবে, এটা মাস্ট বি। আপনি প্রোগ্রামিংয়ের কাজ করলে কোন ফাইলটা কি আপনাকে চিনতে হবে। আমরা কম্পিউটারে যে কোনো একটা ফাইল কি দেখে চিনি, যেমন এখানে হচ্ছে একটা ফাইল আছে pigg.exe। যদি এখানে শুধু pixie থাকতো তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম না যে এটা একটা সফটওয়্যার। exe ফাইল দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা একটা সফটওয়্যার। ঠিক একইভাবে jpg দিলে আমরা কি বুঝি, এটা একটা পিকচার। তো এইরকম যদি jpg না থাকতো, পিকচারে আরও অনেকগুলো ফরম্যাট আছে, যেমন জিফ, তারপরে আছে png। তো এই পিক এগুলো আমরা চিনতে পারবো না। তো আমাদের অবশ্যই এগুলো চিনতে হবে। এগুলোকে বলে হচ্ছে এক্সটেনশন। কোনো ফাইলের এক্সটেনশন দেখে আমরা সেই ফাইলটাকে চিনতে পারি। যেমন মনে করেন আমি একটা ফাইল তৈরি করি, আপনাদের দেখাই যে test.jpg। তো এটা একটা আইকন চলে আসবে, jpg একটা আমরা বুঝতে পারছি এটা একটা পিকচার। তো ঠিক একইভাবে আমি যদি দেই ডকুমেন্ট ফাইল, এটা হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল। তো এইভাবে আমরা কিন্তু ফাইলের চেহারা দেখে চিনতে পারি। আর আমরা যেহেতু একটু অ্যাডভান্স কোডিং শিখতে চাচ্ছি, সেহেতু আমাদের চিনতে হবে এক্সটেনশন দেখে। তো এই এই এক্সটেনশনগুলো কম্পিউটারে ডিফল্টভাবে অ্যানাবেল করা থাকে না, আমাদের এটাকে অ্যানাবেল করে নিতে হবে। তো অ্যানাবেল করার জন্য আপনি যাবেন এখানে সেটিংস, কন্ট্রোল প্যানেল, দেন এখানে আপনি লিখবেন ফোল্ডার অপশন। ফোল্ডার অপশনে যখন ক্লিক করবেন তখন এখানে অপশন আসবে ভিউ, তারপরে এখানে এই টিক চিহ্নটা দেওয়া থাকবে। এই টিক চিহ্নটা যদি দেওয়া থাকে, যেমন অ্যাপ্লাই করলাম, এখানে দেখেন যে exe নাই, তারপরে এখানে doc লিখলাম ওইটা নাই, তো অবশ্যই আমাদের এই টিক চিহ্নটা উঠায় রেখে অ্যাপ্লাই করে ওকে করতে হবে। তাহলে আমরা এক্সটেনশনগুলো পাবো। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আপনারা খাতায় লিখে নিতে পারেন যে স্টেপ ফর প্রিপেয়ারিং মাই কম্পিউটার ফর ওয়েব ডেভেলপমেন্ট, নাম্বার ওয়ান হচ্ছে শো এক্সটেনশন, শো ফাইলস এক্সটেনশন। তো তারপরে নাম্বার টু হচ্ছে কম্পিউটারে যে কোনো একটা এডিটর লাগবে আমাদের। এডিটরটা কি জিনিস? এডিটরটা হচ্ছে ডাইরেকশন দেওয়ার জন্য কোনো একটা কিছু। মনে করেন আমি যদি বলি, ওই যে উনাকে একটু আগে বললাম যে ক্লাসের মধ্যে খাওয়া যাবে না, তা আমি যদি বলতাম যে চাইনিজ ভাষায় উনাকে যদি বলতাম, দেখা যাচ্ছে যে ওদের কোনো ভাষায় বললাম যে কোনো একটা কিছু, সে কিন্তু বুঝতে পারবে না, পারবে যদি সে চাইনিজ ভাষা না জানে। এই যে আমি একটা তাকে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম, সে ওইটা বুঝতে পারছে বলেই আমি কিন্তু, আমাদের দুইজনকেই একটা ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে কাউকে যদি কোনো ডাইরেকশন দিই। তো কম্পিউটারে কোনো একটা ওয়েবসাইটকে আমরা তো একই রকম ডিজাইন করবো না, কোনোটা লাল হবে, কোনোটা নীল হবে, কোনোটা হলুদ হবে, বিভিন্ন স্টাইলের হবে, কোনোটার উইড কম হবে, কোনোটার উইড বেশি হবে, এক একটার এক এক রকম অ্যাপিয়ারেন্স হবে। তো সেই জন্য কম্পিউটারকে আমরা বলে দিব যে তুমি এটা এইরকম হও, এইটা ওইরকম হও। তো এই যে কম্পিউটারের সাথে আমরা একটা আদান প্রদান করছি, একটা ভাব বিনিময় করছি, এটাও হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই ল্যাঙ্গুয়েজটা বলছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক প্রকারের আছে। অনেক প্রকারের ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা এক্সাম্পল, যেমন কেমন হতে পারে, আমি এর আগে দুইটা ক্লাসেও একই এক্সাম্পল দিছি, আপনাদেরও একই এক্সাম্পল দেই। যদি মনে করেন যে আপনি সাপোজ আপনি হচ্ছে দুরু দুরু, মানে বুকের কাপড় নিয়ে গেলেন এক রেস্টুরেন্টে, সেখানে বসে আছেন, তো স্বভাবতই কে দেরি করে আসে বলেন তো? হ্যাঁ, ছেলেরা দেরি করে যায় না মেয়েরা দেরি করে যায়? হ্যাঁ, মেয়েরা দেরি করে যায় না, এক্সপিরিয়েন্স থেকে বলেন, সমস্যা নেই, আমরা আমরাই তো না। আচ্ছা, দেরি করে গেলে আপনি একটা খুব সুন্দর, মানে সুন্দরভাবে আশেপাশে এনভায়রনমেন্ট মিলাইয়ে একটা ভাব প্রকাশ করেন, তাই না? তো এটাও একটা ভাব প্রকাশ। আবার আপনার বাবা আপনাকে সবসময় কি বলে, যে এই গাধা দিয়ে কিছু হবে, এতে কিছুই করতে পারলো না, এ হচ্ছে শুধু আমার টাকা পয়সা নষ্ট করে ফেললো। এই যে আমরা বিভিন্ন প্রকারের ল্যাঙ্গুয়েজ বিভিন্ন জায়গা থেকে আমরা পাচ্ছি। অফিসের বস বলে, কি ব্যাপার করিম সাহেব, আপনি এত দেরি করে আসেন কেন? স্যার, রাস্তায় জ্যাম ছিল। তো এই যে প্রতিদিনকার একটা ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন প্রকারের ল্যাঙ্গুয়েজ আমাদের প্রয়োজন হবে। তো সেই জন্য আমরা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য আমাদের বিভিন্ন প্রকারের ল্যাঙ্গুয়েজ আছে। তো সেই ল্যাঙ্গুয়েজগুলোই মূলত আমরা দেখব। তার মধ্যে প্রধান ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে আমাদের সারা জীবন শুনতেই হবে বাবার কাছ থেকে, যে গাধা। তো সেইটা হচ্ছে আমরা এখানে ধরে নিই যে আমাদের প্রধান ল্যাঙ্গুয়েজটা হচ্ছে HTML। আর এছাড়াও আমাদের
কিছু ল্যাঙ্গুয়েজ আছে সিএসএস, তারপরে আছে জাভাস্ক্রিপ্ট, এরপরে পিএইচপি আছে, এই বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের আস্তে আস্তে রপ্ত করতে হবে। তো এই ল্যাঙ্গুয়েজগুলোর জন্য আমাদের একটা মাধ্যম লাগবে। আপনাকে যে আমি বললাম, আপনার সাথে যদি দূরে থেকে কথা বলি তাহলে একটা মাধ্যম লাগে, কি লাগে, ফোন বা মোবাইল বা যে কোনো একটা মাধ্যম আমাদের লাগবেই, তাই না, মাস্ট বি। তো এই মাধ্যমটাকেই বলা হচ্ছে এডিটর, অর্থাৎ এডিটরের মাধ্যমে আমরা কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে পারি, সেই ল্যাঙ্গুয়েজটা আমরা আবার দেখতে পারি। কম্পিউটার যদি সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে তার নিজের ভাষায়, তাহলেই সেটা কিন্তু সে আউটপুটটা দেখাবে। তো নাম্বার টু হচ্ছে এডিটর ইনস্টল। তো এডিটর হিসেবে অনেক এডিটরই ব্যবহার করা যেতে পারে, তার মধ্যে আমরা ব্যবহার করব আধুনিক একটা এডিটর, যেটা দিয়ে খুব সহজে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো। এর আগে আমাদের যদি টিউটোরিয়াল দেখে থাকেন, আমি সবাইকে বলেছিলাম যে rrf.rocks এর টিউটোরিয়ালগুলো দেখার জন্য, দেখেছেন আপনারা সবাই? হ্যাঁ, ওই টিউটোরিয়ালগুলো দেখে আসলে সবচাইতে অনেক মানে বেশি ভালো হবে, ওই টিউটোরিয়ালগুলো দেখে আসেন। আপনি ওরিয়েন্টেশনের ক্লাসে ছিলেন না? তা আমি সেদিন বলি নাই। হ্যাঁ, না, ওইখানে মাত্র 7টা টিউটোরিয়াল আছে, দেখতে খুব বেশি হলে আপনার 70 মিনিট থেকে 100 মিনিট লাগবে, অর্থাৎ 1 ঘন্টার কাজ। আগামী দিন যদি আমি শুনি যে টিউটোরিয়াল দেখি নাই, কেউ যদি বলেছেন, তাহলে তাকে কান ধরে উঠে দাঁড় করায় রাখবো, ঠিক আছে? এইগুলো দেখে আসতেই হবে। ওরিয়েন্টেশন ক্লাস মানে ওইটা একটা নির্দেশ দিয়েছিলাম, সেটা যদি না পালন করেন এটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা না। তো নেক্সট ডে থেকে আমি যেন না শুনি আপনি ওই টিউটোরিয়ালগুলো দেখেন নাই, জাস্ট একবার করে চোখ বুলাই আসেন। আপনার কিছু বুঝতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট আপনি এগুলো দেখে আসবেন। এগুলো টাস্কে লিখে নেন যে আজকের টাস্কের মধ্যে ওইটা দিয়ে দিয়ে রাখলাম। আচ্ছা, ওইটা পাবেন হচ্ছে rrf.rocks এই ওয়েবসাইটে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, তো তাহলে আমরা যেটা বলছিলাম যে একটা এডিটর ব্যবহার করবো, এডিটরের মধ্যে সবচেয়ে আধুনিক এডিটর হচ্ছে ব্র্যাকেটস। তো এটা ডাউনলোড করার ঠিকানা হচ্ছে brackets.io। তো আমি যদি যাই, তো এই ঠিকানা থেকে আপনার সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। এটা হচ্ছে নাম্বার টু, স্টেপ নাম্বার টু হচ্ছে ডাউনলোড ব্র্যাকেটস। তো এইটা ডাউনলোড করবেন, এখানে ক্লিক করলে একটা MSI ফাইল ডাউনলোড হবে, exe ফাইল MSI ফাইল একই জিনিস। এটা একটা সফটওয়্যার ইনস্টল করবেন, ইনস্টল করলে এখানে দেখবেন স্টার্ট, তারপরে দেখবেন যে এখানে ব্র্যাকেটস নামে যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা ওপেন হবে। এটা হচ্ছে আমাদের এডিটর, অর্থাৎ আমরা যে ভাষাগুলো বলবো, ওয়েবসাইটকে যেভাবে ডাইরেকশন দিব সেই ডাইরেকশনগুলো দেওয়ার জন্য এটা হচ্ছে একটা মাধ্যম। তো ব্র্যাকেটসটা আপনারা ইনস্টল করবেন, যে কোনো অন্যান্য সফটওয়্যারের মতো এটাকে ইনস্টল করতে হয়। নাম্বার থ্রি হচ্ছে আউটপুট দেখার জন্য ব্রাউজার ইনস্টল, অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো দিলাম, ডাইরেকশন দিলাম, সবই করলাম, কিন্তু এটা তো আমাকে দেখতে হবে, পড়তে হবে, তারপরে আরও এটাকে ইম্প্রুভমেন্ট করতে হবে, সেই জন্য আমাদের প্রয়োজন হবে একটা ব্রাউজার। তো ব্রাউজার হিসেবে ওয়েব ডেভেলপমেন্টের জন্য মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম, এই দুইটাই আপনাদের প্রয়োজন হবে। এই দুইটা ব্রাউজার আপনাদের কম্পিউটার ইনস্টল করে নেবেন। আর আরেকটা জিনিস এখানে লাগবে, সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্সের কিছু এক্সটেনশন আছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, সেই এক্সটেনশনগুলো খুবই জনপ্রিয় এবং খুবই প্রয়োজনীয়। তো সেটার মধ্যে রয়েছে যে ফায়ারবাগ, ফায়ারবাগ ডাউনলোড করতে হলে আপনি যাবেন addons.mozilla.org এই ঠিকানায় যাবেন, ঠিকানাটা লিখে নেন addons.mozilla.org addons.mozilla.org এই ঠিকানায় গেলে আপনি এরকম দেখতে পারবেন। তো এখানে আমি ওই অ্যাডন্সটা ইনস্টল করব, অ্যাডন্সটার নাম হচ্ছে, আমি এখানে সার্চ করে খুঁজে বের করব, এখানে লিখবেন ফায়ারবাগ, ফায়ারবাগ লিখে একটু ওয়েট করবেন, দেখবেন যে একটা এখানে একটা পোকার মতো একটা দেখা যাবে, এই যে, অর্থাৎ বাগ এখানে দেখা যাবে, এইটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে ডাউনলোড নাও, এটা সবুজ হয়ে যাবে, যখন হয়ে যাবে হচ্ছে অ্যাড টু ফায়ারফক্স, এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করলে এই অ্যাডন্সটা ডাউনলোড শুরু হবে, ডাউনলোড হওয়ার পরে এটা অটোমেটিক্যালি ইনস্টল হবে, আপনাকে কিছুই করতে হবে না। তো এই অ্যাডন্সটা আমাদের প্রয়োজন, অর্থাৎ নাম্বার ওয়ান হচ্ছে, মিলাই নেন আরেকবার, নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা কম্পিউটারের এক্সটেনশনগুলো শো করব, নাম্বার টু হচ্ছে আমাদের যে কোনো একটা এডিটরের প্রয়োজন হবে, আর নাম্বার থ্রি হচ্ছে আমাদের ব্রাউজার লাগবে, এবং ব্রাউজারের সাথে এই অ্যাডন্সটা আমাদের লাগবে। এই অ্যাডন্সটা ইনস্টল হলে কি করে বুঝবো? আচ্ছা, ইনস্টল নাও, দেখবেন এখানে একটা পোকা চলে আসছে, ফায়ারবাগ, আর রাইট ক্লিক করলে একটা কথা চলে আসছে, ইনস্পেক্ট এলিমেন্ট উইথ
ফায়ারবাগ এটা চলে আসছে, এটা থাকলেই বুঝবেন যে আপনার কম্পিউটারে ফায়ারবাগ ইনস্টলড আছে। ওকে, তাহলে এখন আমরা কাজ শুরু করতে পারি। আমরা এখন আমাদের কম্পিউটারে সবই করা হয়ে গেছে। এখন আমরা যদি কাজ শুরু করতে চাই, কোনো একটা কাজ শুরু করলে সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট। অর্থাৎ আপনি যে কোনো ওয়েবসাইট যদি ডেভেলপ করতে চান বা শুরু করতে চান, সেটাকে বলা হচ্ছে এক একটা প্রজেক্ট। তো আমরা প্রত্যেকটা প্রজেক্ট আলাদা ফোল্ডারে সেভ রাখবো। কেন সেভ রাখবো? আজকে আমি একটা নতুন একটা জিনিস শিখলাম, আগামী কালকে সেটা আমি ভুলেও যেতে পারি, কিন্তু এই জিনিসটা যদি আমার কোনো একটা ডাইরেক্টরিতে খুব সুন্দর করে সেভ থাকে, তাহলে আমরা কিন্তু পরবর্তীতে ওই জিনিসটা আমরা ওই আগের ডেট থেকে দেখে আমরা কিন্তু নিয়ে নিতে পারবো। অর্থাৎ অনেকগুলো কোড আছে, সেই কোডগুলো সবগুলো মনে রাখা সম্ভব না। তো সেই জন্য আপনি প্রজেক্ট ওয়াইজ সেভ করে রাখবেন। যেটা বেস্ট প্র্যাকটিস সেটা হলো আপনি একটা ফোল্ডার করবেন, ফোল্ডারের নাম হবে যে কোনো ড্রাইভে করবেন, আমি ডেস্কটপে করি, নিউ ফোল্ডার, এখানে নাম দিলাম মাই ওয়েবসাইট প্রজেক্টস। তো এখানে আপনি ডেট ওয়াইজ নাম রাখতে পারেন বা যে কোনো নাম রাখতে পারেন, তবে ডেট ওয়াইজ নাম রাখাটাই বেটার। তা আমরা এখানে দিলাম 31 অক্টোবর, এখানে আমি দিলাম টেস্ট সাইট, এরকম দিলাম যে ডেটও থাকলো আমার নামও থাকলো, প্রজেক্টের নামও থাকলো। অন্য সময় যদি আমার নাম দিয়ে খোঁজার দরকার হয় সেক্ষেত্রে আমি নামও পাবো। তো এবার একটা ফোল্ডার করলাম, প্রজেক্ট করলাম, এবার আমরা এখানে একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করার জন্য এখানে জাস্ট নিউ টেক্সট ডকুমেন্ট। তো আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, কেন আমরা টেক্সট ডকুমেন্ট নিচ্ছি, টেক্সটটা কী জিনিস। তো সেটা জানতে হলে আমাদের দুইটা বিষয় জানতে হবে, একটা হচ্ছে HTTP, আরেকটা জানতে হবে HTML। তো HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো প্রোটোকলটা কি জিনিস? প্রোটোকলটা হচ্ছে আপনি যদি ঢাকা থেকে কুষ্টিয়ায় যেতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা যে কোনো একটা যানবাহনে যেতে হবে, তাই না? তো আমরা যদি কোনো একটা ওয়েবসাইট দেখি, সেই ওয়েবসাইটটা অন্য একটা সার্ভারে থাকে, সেই সার্ভার থেকে আমার কম্পিউটারে আসে, তাই না? নাকি আমার কম্পিউটারে থাকে ওয়েবসাইটটা? আমার কম্পিউটারে থাকে না, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সেই সার্ভারে আমরা অ্যাক্সেস করছি। এই যে সেই সার্ভারে আমার কম্পিউটার থেকে তার কম্পিউটারে যে একটা সেতু বন্ধন, সেটাকে বলা হচ্ছে একটা প্রোটোকল। অর্থাৎ সেটা দিয়ে আমরা যাতায়াত করতে পারছি। তো সেটাই হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে টেক্সট ট্রান্সফার প্রোটোকল এ কারণেই যে কোনো একটা ওয়েবসাইটে আমরা কিন্তু অলওয়েজ টেক্সট দেখছি, অর্থাৎ লেখা পড়ছি, এছাড়া আর অন্য কোনো কাজ করছি না, তাই না? তো সেই জন্য এটাকে বলা হচ্ছে টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যে এখানে বসুন, কাল থেকে দেরি করে আসলে কিন্তু সমস্যা আছে, সবাইকে বলে দিচ্ছি। হ্যাঁ, দেরি করে আসলে এই যে এখন কয় সেকেন্ড নষ্ট হইলো, কয় সেকেন্ড বলেন? কমপক্ষে 20 সেকেন্ড। আপনারা কতজন আছেন? 25 জন আছেন। 25 × 20 কত হয়? 500। 500 মানে কয় মিনিট? হ্যাঁ, 8 মিনিট। তাহলে এই 8 মিনিট আপনার কেড়ে নেওয়ার কোনো অধিকার আছে? নাই, কারোরই নাই। তাহলে আপনারা নেক্সট থেকে এই কাজগুলো করবেন না। ওকে, আচ্ছা। তো তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা শিখছি। আর একটা জিনিস শিখবো, এটাও জেনে রাখেন, CSS। ক্যাসকেডিং স্টাইল শিট, বানানটা ভুল হতে পারে, আমি কারেক্টটা দিয়ে দিচ্ছি, আপনারা লিখে নেন, সমস্যা নেই। প্রথমে আমরা ভুলই শিখি, তারপরে ভুল শিখলেই আমরা ইয়েটা শিখতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা জেনে নিলাম যে প্রোটোকলটা মানে হচ্ছে একটা সিঁড়ি বা একটা সেতু, যেটা দিয়ে আমরা আদান প্রদান করতে পারি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে। এই প্রোটোকলটা আবার দুই প্রকারের, একটা হচ্ছে HTTPS, আরেকটা হচ্ছে HTTP। তো সিকিউর মানে হচ্ছে যে আপনি যদি ইয়েতে যান, এয়ারপোর্টে যান, ওইখানে কিন্তু টার্মিনাল দুইটা, একটা জেনারেল পাবলিকদের জন্য টার্মিনাল, আর একটা টার্মিনাল কাদের জন্য বলেন তো?
ভিআইপি টার্মিনাল, ভিআইপি টার্মিনাল কিন্তু যে কেউ অ্যাক্সেস করতে পারে না। তো এই সিকিউর HTTPS টা হচ্ছে ভিআইপি প্রোটোকল, অর্থাৎ কোনো একটা জিনিস খুব সিকিউরলি ট্রান্সফার হবে। তো সিকিউরলি কেন ট্রান্সফার দরকার, মনে করেন আপনি যদি কোথাও যদি শপিং করেন, সেখানে যদি শপিং করতে চান সেক্ষেত্রে আপনার কী লাগবে, ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে দেওয়া লাগছে। তো এই ইনফরমেশনটা যদি কোনো একটা সাইট ওনার পেয়ে যায় তাহলে আপনার ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু সেও পারচেস করতে পারবে। তো সেই জন্য আমাদের কিছু প্রোটোকল দরকার, যেই প্রোটোকলে আমি ইনফরমেশন দিব কিন্তু সাইট ওনারের কাছে এই ইনফরমেশনটা যাবে না, অর্থাৎ আমার ইনফরমেশনটা ইউজ করতে পারবে না, এটা এনক্রিপ্টেড হয়ে তার কাছে যায়। তো এটা হচ্ছে আরেকটা প্রোটোকল যেটা আমরা ব্যবহার করি। এছাড়াও আরও কিছু প্রোটোকল আছে, শুধুমাত্র ফাইল আদান প্রদানের জন্য একটা প্রোটোকল আছে, সেটাকে বলা হচ্ছে FTP, অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে শুধুমাত্র ফাইল আদান প্রদান, আর কিছু হবে না। তো এছাড়া আরও অনেক প্রোটোকল আছে, ইমেইল ট্রান্সফার প্রোটোকল আছে। তো আমরা এত কিছু জানার দরকার নাই, জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথা তাই। আচ্ছা, তো আমরা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে HTML CSS। তো আমরা এর আগে বললাম যে নিউ টেক্সট ডকুমেন্ট করলাম, কারণ আমরা টেক্সটের সাথে সম্পর্কিত, আমাদের ওয়েবসাইট টোটালি টেক্সট, তাই না? হাইপার টেক্সট, ট্রান্সফর্ম টেক্সট আছে, HTML এখানেও কিন্তু টেক্সট আছে। তো সেই জন্য আমরা একটা টেক্সট ফাইল নিলাম। এবার এটা যে কী ফাইল সেটা আমি কী করে বুঝবো বলেন তো? TXT ফাইল আছে, অর্থাৎ আমরা TXT দেখে বুঝতে পারছি যে এটা একটা টেক্সট ফাইল। তো এখন আমরা হচ্ছে এটা টোটালটা মুছে দেব, দিয়ে আমরা দিব ইন্ডেক্স HTML, অর্থাৎ আমরা এই টেক্সট ফাইল রাখবো না, আমরা একটা নতুন একটা HTML ফাইল তৈরি করবো। এন্টার দিলে কম্পিউটার বলবে যে আপনি কি সত্যি এটাকে HTML করতে চাচ্ছেন কিনা, কারণ একটা টেক্সট ফাইলকে আমি HTML করে ফেলছি। তো সেই জন্য ওয়ার্নিং দেবে আমরা ইয়েস করবো, অর্থাৎ আমরা জেনেই HTML করছি। তো এই যে HTML ফাইলটা আছে, এই ফাইলটাকে এখন আমরা ওপেন্স উইথ ব্রাকেটস, অর্থাৎ আমরা এটাকে ব্রাকেটসে নিয়ে যাব। এটাকে ডাবল ক্লিক করলে ফায়ারফক্সে চলে যাবে। তো এই হচ্ছে আমাদের একটা HTML প্রজেক্ট, যেটা আমরা নতুন একটা ফাইল নিলাম এবং এখানে আমাদের কোড দিতে হবে। তো কোডের কিছু নিয়ম আছে, সেই নিয়ম বেসিক নিয়মগুলো আপনাদের শিখে নিতে হবে। তো এটা হচ্ছে মানুষের দেহের সাথে তুলনা করা হয়। মানুষের দেহ যদি আমরা ধরি দুই ভাগে বিভক্ত বা তিন ভাগে বিভক্ত, যেমন একটা হচ্ছে এটা হচ্ছে হেড, তারপরে হচ্ছে বডি, আর নিচে দেখা যাচ্ছে ফুটার এরকম। তো এটাও HTML টা ওইভাবে। আর ট্যাগ লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, HTML ট্যাগ হচ্ছে একটা ওয়েবসাইটের খুব ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশ। যেমন এই বিল্ডিংটা তৈরি হচ্ছে ইট দিয়ে, ইটটা কিন্তু এক একটা আমরা ট্যাগ হিসেবে বিবেচনা করতে পারি। একটা ওয়েবসাইট এরকম বিভিন্ন ট্যাগের সমন্বয়ে গঠিত। তো সেই জন্য আমরা ট্যাগগুলো যেভাবে লিখবো সেটা হচ্ছে, প্রথমে লিখতে হবে হচ্ছে এই সিম্বল, তারপরে আমাদের ট্যাগের নাম লিখতে হবে। যেমন আমরা এখানে লিখবো প্রথমে HTML ওয়েবসাইট করছি HTML, তারপরে ট্যাগ ক্লোজ করলে আমাকে এখানে শেষের ট্যাগটা দিয়ে দেবে, অর্থাৎ ট্যাগটা হয় হচ্ছে এইভাবে যে গ্রেটার দেন দেন ট্যাগ নেম, তারপরে লেস দেন এরকম। তো এই হচ্ছে একটা ট্যাগ, এরকম ভাবে হয়। তো কোনো একটা ট্যাগ শুরু যখন হয় তখন তার অবশ্যই একটা শেষ থাকবে এবং তার মধ্যে আমাদের ইনফরমেশন থাকবে। তো আমরা যদি বলি যে এখানে ট্যাগ, তারপরে থাকবে হচ্ছে ইনফরমেশন ট্যাগ। তো দেখেন এখানে ঠিক একইভাবে আছে, এটা একটা ট্যাগ, এইটা একটা, এখানে আমাদের থাকবে হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ আমরা যেটা দিতে চাচ্ছি, আর এটা হচ্ছে এই ট্যাগটা শেষ। বলেন তো প্রথম ট্যাগটা শেষের ট্যাগটার মধ্যে ডিফারেন্স কি আছে? একটা স্ল্যাশ আছে, অর্থাৎ সেই স্ল্যাশ দিয়ে আমরা বুঝতে পারি যে এই ট্যাগটা শুরু কোথায় এবং শেষ কোথায়। তো এখন এই ট্যাগের মধ্যে আমরা সবগুলো লিখবো। তো এখানে লিখতে হলে আপনি এন্টার দিয়ে দেবেন, এন্টার দেওয়ার পরে একটা ট্যাব দিয়ে দেবেন, অর্থাৎ ট্যাগের মধ্যে যদি কোনো ট্যাগ হয় সেক্ষেত্রে তাকে সেপারেট করে দেওয়া উচিত। যদি আমরা না দিয়ে এখানে আবার লিখি যে হেড, তাহলে আমাদের একটা সমস্যা হবে। আমরা কি সমস্যা হবে বলেন তো? আমরা বুঝতে পারবো না যে কোন ট্যাগের মধ্যে আমরা কি লিখেছি। কিন্তু আমরা যদি এখানে একটা ট্যাব দিয়ে দিই, অর্থাৎ সরাই দিই, তাহলে আমরা বুঝবো যে HTML এর মধ্যেই হেডটা আছে, তাই না? ঠিক বলছি? আচ্ছা, তো এইভাবে ট্যাগ লিখতে হবে। এবং এটা হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে হেড আর একটা কি হবে বলেন তো? বডি। একটা হচ্ছে হেড আর একটা বডি। আচ্ছা, হেডের মধ্যে আমাদের ইনফরমেশন দিতে হয় ওয়েবসাইটের
হেডের জায়গাতে যেটা, অর্থাৎ হেডটা হচ্ছে কোনো একটা টেমপ্লেটে যদি আমি যাই, সেক্ষেত্রে দেখেন এখানে কি আছে, টাইটেল ফায়ারবাগ, এটাই হচ্ছে টাইটেল একটা ওয়েবসাইটের। আর এই যে আমাদের কন্টেন্ট সেকশনে যে টোটালটা আছে, এই টোটালটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের বডি, অর্থাৎ বডিতে যা থাকবে এখানে। তো বডিতে এখানে কিন্তু সকল লেখার সাইজ কিন্তু এক না, এক এক একটার এক এক রকম সাইজ। যেমন আমরা যদি বলি, এটাকে বলি আমরা পত্রিকা পড়ার সময় কোনো যদি একটা শিরোনাম থাকে সেটাকে কি বলি, হেডিং। তো এখানে হচ্ছে হেডিং, আর এইগুলো হচ্ছে এক একটা প্যারাগ্রাফ। তো হেডিং আবার অনেক প্রকারে হয়, এটা যদি হেডিং ওয়ান হয় এটা হচ্ছে হেডিং টু, হেডিং ওয়ানটা হচ্ছে সবচাইতে বড়, আর হেডিং টুটা হচ্ছে তার চাইতে একটু ছোট। তো আমাদের প্রথমে এই হেডিংগুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা টাইটেল দিয়ে দিই, টাইটেল। তো আমরা দিলাম যে মাই ফার্স্ট ওয়েবসাইট টাইটেল, তো টাইটেল দিলাম। আর এবার বডিতে আমরা এখন টেস্ট করি হেডিং ওয়ান ওয়েবসাইটস, হেডিং ওয়ান। তো এখন এই ওয়েবসাইটটা আমি এখন ব্রাউজারে দেখতে চাই, অর্থাৎ ব্রাউজারে তো এরকম ট্যাগগুলো দেখাবে না, তাই না, আমাকে জাস্ট ইনফরমেশন দেখাবে। তো সেই জন্য আমাকে যেটা করতে হবে, এইটাকে ওপেন উইথ ফায়ারফক্স, অর্থাৎ ফায়ারফক্সে এটাকে ওপেন করতে হবে। তো এখন দেখেন মাই ফার্স্ট ওয়েবসাইট টাইটেল, এটা কোথায় দিলাম, হেডের মধ্যে, টাইটেলের মধ্যে দিলাম মাই ফার্স্ট ওয়েবসাইট টাইটেল, এইটার কারণে কিন্তু এটা এখানে আসছে। আর হেডিংটা আমি দিলাম বডিতে হেডিং এইচ ওয়ান দিয়ে, সেটা কিন্তু এইখানে চলে আসছে। ক্লিয়ার, বুঝতে পারছেন, ক্লাস কি বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা। তো তারপরে এবার হচ্ছে হেডিং টু, হেডিং টু, হেডিং টু দিয়ে দেখি যে কি। আচ্ছা, এখানে আমি একটু কুইকলি একটা কাজ করছি, সেটা হচ্ছে লাইনটাকে নিচে আরেকটা নিয়ে নিছি। তো লাইন নিচে নেওয়ার নিয়ম হচ্ছে লাইনটাকে ব্লক করবেন, তারপরে কপি করবেন, তারপরে পেস্ট করবেন। কিন্তু আমরা যদি খুব দ্রুত একটা লাইন কপি করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, লাইনের যেটাতে আমাদের দরকার সেটাতে আমরা কার্সরটা নিয়ে কন্ট্রোল ধরে ডি দিলেই কপি হয়ে যাবে, অর্থাৎ ওই লাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে। কন্ট্রোল ডি মানে হচ্ছে ডুপ্লিকেট, ঠিক আছে। আর মনে করেন আমার নির্দিষ্ট একটা সেকশন ডুপ্লিকেট করা দরকার, মনে করেন এই সেকশনটা আমার ডুপ্লিকেট করা দরকার, সেক্ষেত্রে আমি এটা ব্লক করব, করে কন্ট্রোল ডি দিব, তাহলে এটা তার পাশে ডুপ্লিকেট হয়ে যাবে। অর্থাৎ দুই ধরনের ডুপ্লিকেট এখানে আমি ব্যবহার করলাম, একটা হচ্ছে লাইন ডুপ্লিকেট আর একটা হচ্ছে আমার টেক্সট ডুপ্লিকেট। কপি করে পেস্ট করলেও হবে, কপি তারপর যেখানে দরকার সেখানে কার্সর নিয়ে পেস্ট করে দিলেও হবে। তো দ্রুত করার জন্য আমরা কিবোর্ড শর্টকাটগুলো শিখে নিব, তাহলে আমাদের জন্য যে কোনো একটা ওয়েবসাইটের কাজ খুব দ্রুত করা যাবে। তো আমি যখন একটা শর্টকাটের কথা বলবো আপনারা খাতায় সেটা লিখে নেবেন। আচ্ছা, তো এটা হচ্ছে কন্ট্রোল ডি এর মানে হচ্ছে ডুপ্লিকেট করা। তো আমি ডুপ্লিকেট করলাম, একটা নিলাম হচ্ছে হেডিং ওয়ান আর আরেকটা নিলাম কি, হেডিং টু। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমাদের হেডিং ওয়ান আর হেডিং টুটা কিন্তু আমাদের ছোট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন এইরকম করে আপনারা প্র্যাকটিস করবেন, হেডিং সিক্স পর্যন্ত আছে, অর্থাৎ আপনি হেডিং থ্রি প্র্যাকটিস করতে হলে এখানে দিবেন হেডিং থ্রি, এখানে হেডিং থ্রি দিলে এটা হেডিং থ্রি হবে, এভাবে হেডিং সিক্স পর্যন্ত ছোট হবে, আপনারা বাকিগুলো প্র্যাকটিস করবেন। টাস্ক লিস্টে আপনি এক নম্বরে লিখেন হচ্ছে আর এফ রক্সের টিউটোরিয়ালগুলো দেখা, নাম্বার টু হচ্ছে হেডিং ট্যাগগুলো প্র্যাকটিস করা, অর্থাৎ ওখানে আপনি লিখে রাখেন টাস্ক লিস্টে যে ওইটা আপনাদের বাসায় গিয়ে করতে হবে। আচ্ছা, তো আমাদের আরও কিছু ট্যাগ শিখতে হবে এবং ট্যাগের ধরন সম্পর্কে জানতে হবে যে কোন ট্যাগ কীরকম আচরণ করে সেইগুলো আমাদের মানে জানতে হবে। তো সেই জন্য এক একটা ট্যাগ এক এক রকমের, তো সেই ট্যাগগুলো আমাদের মানে সিরিয়াল বাই সিরিয়াল শিখতে হবে। এই স্টেমে অনেক ট্যাগ থাকতে পারে, দেখা যাচ্ছে যে 150 থেকে 200টা ট্যাগ আছে, কিন্তু এত ট্যাগ আপনাদের জানার কোনো প্রয়োজন নেই। আমি যেই যেই ট্যাগগুলো দেখাবো সেই ট্যাগগুলো জানলেই আপনাদের জন্য এনাফ, অর্থাৎ সেইগুলো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলেই হবে। তাছাড়া দেখা যাচ্ছে যে আরও অনেক ট্যাগ আছে যেগুলো শিখতে গেলে আপনি মেইনগুলো ভুলে যাবেন। তো আমরা আমাদের উচিত হবে যে নির্দিষ্ট যেই জিনিসগুলো শিখলে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ক্লায়েন্টের কাজ করতে পারবো সেইগুলোই জানা, তাই না। HTML CSS এর ওপরে আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে 3 বছরের কোর্স থাকে, তা আমরা কয় দিনে শিখবো, এটা 30টা ক্লাসে আমাদের শিখতে হবে। তো সেই জন্য আমরা
এমন ট্রিক্স অবলম্বন করব যেটা দিয়ে আমরা স্বাবলম্বী হতে পারি, আমাদের হওয়ার দরকার নাই, ওই আমরা বিলাসিতার জন্য শিখছি না, তাই না? তো সেই জন্য আমাদের স্পিডি হতে হবে। আচ্ছা, তো তাহলে আপনারা বাকিগুলো প্র্যাকটিস করবেন। এখন আমি ট্যাগের ধরন সম্পর্কে বলবো। কোনো একটা ট্যাগ লেখার সময় আমরা দেখলাম যে সেই ক্ষেত্রে আমাদের একটা সামনে একটা ট্যাগ দিতে হয়, তারপরে আমাদের ইনফরমেশন থাকে, আর লাস্টে সেই ট্যাগটা শেষ হয়। এটাকে বলা হচ্ছে ডাবল ট্যাগ। কিছু কিছু ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ, যেমন মনে করেন আপনি এখান থেকে একটা এই হেডিং ওয়ান লাইনটাকে নিচে নিয়ে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখানে একটা বিআর ট্যাগ দিলেই এটা নিচে নেমে যাবে। তো অন্যান্য ট্যাগের সাথে, এই যে নিচে চলে আসছে, অন্যান্য ট্যাগের সাথে বিআর ট্যাগের একটা ডিফারেন্স আছে। তো ডিফারেন্সটা কোথায়? বিআর ট্যাগটা কিন্তু শুরু হয়ে শেষ হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু ডাবল নেই। বুঝতে পারছেন যে এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, যেটা হচ্ছে ওখানেই শেষ হয়ে যাবে সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, আর যেটা হচ্ছে ইনফরমেশন থাকবে তার মধ্যে, পেটের মধ্যে ইনফরমেশন থাকলে সেটা আমরা মনে করব ডাবল ট্যাগ। তো সিঙ্গেল ট্যাগ ডাবল ট্যাগ কতগুলো আছে এগুলো আপনারা আস্তে আস্তে শিখে ফেলতে পারবেন। তো যেই ট্যাগগুলো আপনারা শিখবেন, আপনারা একটা পেজ করবেন, যে খাতায় একটা পেজ করবেন যে লিস্ট অফ এইচটিএমএল ট্যাগস আই হ্যাভ লার্নড, যে আমি হচ্ছে এই ট্যাগগুলো আমরা শিখে ফেলেছি। তো সেই ট্যাগগুলো আপনারা লিখবেন, যে H1, তারপরে বাংলায় লিখবেন যে বড় করে হেডিং দেওয়ার জন্য এই ট্যাগটির ব্যবহার, H2, তারপরে লিখবেন যে হচ্ছে হেডিং ওয়ানের চাইতে একটু ছোট হেডিং দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করি। তো এটা আপনারা মাইক্রোসফট এক্সেলে করতে পারেন, করলে আপনার একটা ডকুমেন্টেশন হয়ে গেল, যে নেক্সট কোনো এক সময় আপনার যদি জানার প্রয়োজন আপনি ওইটা জেনে নিতে পারবেন, এবং পরবর্তীতে আপনারা গ্রুপে এটা শেয়ার করতে পারবেন যে আমি এই ট্যাগগুলো শিখছি, তুমি কোন ট্যাগগুলো শিখছো ওই ট্যাগগুলো দেখাও দেখি। তাহলে একে অপরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং অন্যদেরগুলো আপনি জানতে পারলেন। আপনি লিখলেন একভাবে হেডিং ওয়ান মানে হেডিং ওয়ান দেওয়ার জন্য, কেউ কেউ এটা লিখবে, কেউ কেউ আবার একটু ডিটেল লিখবে যে বড় করে হেডিং দেওয়ার জন্য। তো এই যে সবারগুলো সবাই যদি জানতে পারেন, তাহলে দেখবেন যে শেখাটা আরও মানে খুব ইজি হয়ে যাচ্ছে। অর্থাৎ ট্যাগগুলোর জন্য আপনি একটা ডকুমেন্টেশন করবেন, নিজের ভাষায় সেটা বাংলাতে লিখে ফেলবেন। বুঝতে পারছেন? মাইক্রোসফট এক্সেলে করে সেটা সেভ করে রাখবেন। আচ্ছা, তো এখানে সিঙ্গেল ট্যাগ আমরা দেখলাম একটা, আর বাকিগুলো আমরা দেখলাম ডাবল ট্যাগ। তো আমরা আরেকটা সিঙ্গেল ট্যাগ দেখবো, সেটা হচ্ছে ইমেজ। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ট্যাগ, ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ। তো সিঙ্গেল ট্যাগের এখানে এটার শুধুমাত্র একটাই কাজ, লাইনের ব্রেক করা। কিন্তু যদি একটা ট্যাগের মাল্টিপল কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাকে ট্যাগের জন্য একটা হেল্পার লাগাতে হবে। যেমন দেখেন, কোনো একটা ইঞ্জিনিয়ার যদি আসে, সেক্ষেত্রে সেই ইঞ্জিনিয়ারে কিন্তু একজন হেল্পার লাগে, যে তার কি টুলস কোথায় আছে, বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন, যে বিভিন্ন বড় বড় কোম্পানির, তো তারা কিন্তু ওই সবগুলো দেখে। তো এইখানে এই সিঙ্গেল এটা যদি কাজ অনেকগুলো হয়, সেক্ষেত্রে এটার একটা হেল্পার প্রয়োজন। সেই হেল্পারটাকে আমরা HTML এর ভাষায় বলছি অ্যাট্রিবিউট। অর্থাৎ কোনো একটা ট্যাগের যে হেল্প করছে সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে, যেখানে ট্যাগ শেষ হলো সেখানে আপনি দিতে পারবেন, আর যেটা হচ্ছে ডাবল ট্যাগের অ্যাট্রিবিউট সেটা হচ্ছে শুরু হওয়ার আগেই এখানে দিতে হবে। যেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ সেটা শেষ হওয়ার আগে দিতে হবে, আর যেটা হচ্ছে ডাবল ট্যাগ সেটা হচ্ছে শুরু হওয়ার আগে এই পজিশনে দিতে হবে। কীভাবে দিতে হবে? দিতে হবে হচ্ছে এভাবে, যে এতে অ্যাট্রিবিউট, এ নেম, অ্যাট্রিবিউট নেম ইকুয়াল ডাবল কোটেশন, এই হচ্ছে আমাদের একটা অ্যাট্রিবিউট। তো আমরা একটা রিয়েল অ্যাট্রিবিউট ইউজ করি। তো আমরা কোনো একটা ইমেজ আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে চাচ্ছি, সেই জন্য আমাদের ব্যবহার করতে হয় ইমেজটা একটা, আর এবার দিতে হবে SRC ইকুয়াল ডাবল কোটেশন। অর্থাৎ SRC মানে হচ্ছে সোর্স, অর্থাৎ সেই ইমেজটা কোথায় থেকে পাবে। তো আমাদের অবশ্যই ইমেজ লাগবে, তো আমরা আপাতত ওই ফায়ারবাগের ইমেজটা ব্যবহার করি। এখানে রাইট ক্লিক করে, আচ্ছা এখানে এই ইমেজটা আমি নিয়ে আসি, বা যে কোনো একটা ইমেজ আমরা এটা নিয়ে আসি, মজিলার এইটা, সেভ ইমেজ অ্যাস করে এবার আমরা কোথায় সেভ করবো এটা বলেন তো। ওই যে আমরা একটা ফোল্ডার করেছি, ঠিক সেখানেই সেভ করবো, অন্য কোথাও সেভ করলে কিন্তু সেই ইমেজটা পাবে না। অর্থাৎ মাই ওয়েবসাইট প্রজেক্টস, এটার নাম আছে একটা মজিলা ড্যাশ লোগো, তারপরে কি দেখেন .jpg সেভ করলাম। এবার ইমেজের সোর্সে এখানে দেব মজিলা ড্যাশ লোগো .jpg,
অর্থাৎ এই ইমেজটার নাম কিন্তু কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে হচ্ছে যেই নাম আছে ছোট হাতে থাকলে ছোট হাতের, বড় হাতে থাকলে বড় হাতের, এরকম দিতে হবে। দেওয়ার পরে আপনি যদি রিফ্রেশ করেন আপনার পেজ, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ওই পিকচারটা চলে আসছে। রিফ্রেশ করার শর্টকাট হচ্ছে F5, অথবা পেজের উপর রাইট ক্লিক করে রিলোড, অথবা এই যে এখানে ক্লিক করলে রিফ্রেশ হবে। আচ্ছা, চাইলে আপনি ব্র্যাকেটস থেকেও সরাসরি প্রিভিউ দেখতে পারেন। এখানে ক্লিক করবেন, এখানে লাইভ প্রিভিউ ক্লিক করলেই আপনি এখানে দেখতে পারবেন যে পেজটা লোড হয়েছে। তো আমরা দুইভাবে দেখতে পারি, একটা হচ্ছে ফায়ারফক্সে যেটা ওপেন করাই আছে সেখানে রিলোড করতে পারি, আর কুইকলি দেখার জন্য আমরা জাস্ট এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে মজিলা সরি গুগল ক্রোম ওপেন হয়ে আমাদের দেখাবে যে আমরা কি করলাম। তো এই হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি, অ্যাট্রিবিউট। আমরা আরেকটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে লিঙ্ক করা। লিঙ্কের HTML এর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লিঙ্ক কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি নতুন আরেকটা পেজ ওপেন হবে না? এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে নতুন আরেকটা পেজ ওপেন হচ্ছে, এটাকে বলা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কের HTML এর ভাষায় এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর। তো অ্যাঙ্করের ট্যাগ হচ্ছে এ। তো আমরা এ যদি দিতে চাই, এ এখানে দিলাম যে গুগল, আমরা চাচ্ছি এই গুগলের ওপরে কেউ যদি ক্লিক করে গুগলের যে ওয়েবসাইট সেটা ওপেন হবে। তো এখানে তো আমরা বলে দেই নাই যে গুগলের ওয়েবসাইট ওপেন হওয়া, গুগলের সাইটের ঠিকানাও কোথাও দেয় নাই, এখানে আমাদের দিতে হবে। তো দেওয়ার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউট, কোনো একটা ট্যাগকে ডাইরেকশন দেওয়ার জন্য কী ব্যবহার হয়, অ্যাট্রিবিউট। তো এখানে আমরা দিব হচ্ছে HREF। HREF মানে হচ্ছে হাইপার রেফারেন্স, অর্থাৎ এটা কোথায় থেকে আসবে সেইটা। তো এখানে ইকুয়াল ডাবল কোটেশন, এবার আমি এখানে দিব HTTP google.com। তো অবশ্যই এখানে HTTP দিয়ে দিতে হবে, শুধু google.com দিলে কিন্তু হবে না, HTTP আপনাকে দেওয়াই লাগবে। HTTP দেওয়ার পরে H2 দেন দুইটা স্ল্যাশ। তো এবার আমি যদি এখানে যাই, রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এখানে গুগল নামে একটা যে টেক্সট আমরা দিলাম সেই টেক্সটটা চলে আসছে, এবং এখানে কার্সর নিলেই দেখবেন এরকম হাতের চিহ্ন আসছে, মানে ওখানে ক্লিক হবে। তো এখন যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের কোথায় চলে যাবে, গুগলে চলে যাবে। তো এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইটে লিঙ্ক করতে পারেন, এখানে চাইলে আপনি আরও বিভিন্ন যে ওয়েবসাইটগুলো সেই ওয়েবসাইটে লিঙ্ক করতে পারেন। তো এইটা হচ্ছে একটা ট্যাগ। আরও একটা ট্যাগ হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস, মনে করেন এই যে এই আইকন, এই আইকনের উপরে ক্লিক ফাংশন আমি সেট করবো যে ক্লিক করলে মজিলাতে চলে যাবে। তো সেটা যদি করতে চাই, সেক্ষেত্রে এ ট্যাগটা হচ্ছে এমন একটি ট্যাগ যেটা যে কোনো অন্যান্য ট্যাগের সাথে ব্যবহার করা যায়। যেমন আমি হচ্ছে ইমেজের সাথে লিঙ্ক দিতে চাচ্ছি, জাস্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ, তারপরে এটা শেষে যেতে হবে, আগে পরে খুব দ্রুত যাওয়ার জন্য যেই শর্টকাটটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে হোম এবং ইন্ট। কিবোর্ডে দেখবেন দুইটা বাটন আছে, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে ইন্ট। এটা হচ্ছে কন্ট্রোল ধরে হোম দিলে একদম প্রথমে চলে যাবে, কন্ট্রোল ধরে ইন্ট দিলে একদম শেষে চলে যাবে, এইভাবে কার্সরগুলো মুভ করা যায়। আচ্ছা, তো আমরা ইমেজের সাথে লিঙ্ক দিতে হলে এখানে এ আর এই এ যে এটা, এই এটা শেষ করতে হবে এখানে, অর্থাৎ খেয়াল করেন এখানে এ দিছি, এই এটা শেষ হয়েছে কোথায়, শেষে। আমরা যদি এখানে এ দিই এখানেই শেষ হয়ে যাবে, জাস্ট সেটাকে কাট করে নিয়ে শেষে দিয়ে দেবেন। তারপরে এবার এখানে HREF HTTP mozilla.com। এবার আমি যদি এখানে রিফ্রেশ করি, এখানেও আমাদের হাত চলে আসছে, অর্থাৎ এখানেও আমাদের ক্লিক হবে। হবে কি না সেটা বোঝার জন্য দেখেন এখানে আমাদের চলে আসছে যে mozilla.com, আমরা বুঝতে পারছি ওইখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে যাবে, অর্থাৎ হোভার করলেই বুঝতে পারছি। তো এই হচ্ছে একটা ট্যাগ। আরও একটা ট্যাগ হচ্ছে লিস্ট আকারে লেখার জন্য, অর্থাৎ ইউএল। ইউএল এর মধ্যে আমাদের ইউএল মানে হচ্ছে যে আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ লিস্ট আকারে কোনো কিছু লেখার জন্য। আর ইউএল এর মধ্যে দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে এলআই, এলআই হচ্ছে লিস্ট আইটেম। তো আমি এখানে যদি অনেকগুলো লিস্ট করি, কন্ট্রোল ডি দিয়ে আমি কপি করলাম, লিস্ট করলে এই যে লিস্টটা আসছে এটা হচ্ছে আমাদের একটা ট্যাগের জন্য, ইউএল এলআই লিস্ট। তো আপনারা এই যে ট্যাগগুলো দেখালাম এবং এই যে কম্পিউটার প্রিপেয়ার করলাম, এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করে আসবেন, যে কোনো সমস্যা হলে সেটা নোট করে রাখবেন, আর ক্লাস সম্পর্কিত বা আউটসাইড যদি কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন।